প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের কাছের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ একটি কিভাবে আপনারা ফুটান্ত গরম পানিতে শিম সিদ্ধ করে এরকম মুখরোচক একটা ভর্তার রেসিপি। আশা করি সবারই খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি এইরকম মজাদার রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, আর শিমের যে সাইডের যে আঁশগুলি থাকে ওগুলি আমি বটি দিয়ে কেটে ফেলে দিয়েছি। আর এখন শিমগুলি ধুয়ে আমি রেখেছি এবং চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে কিছু পানি দিয়েছি, পানির ভিতরে আমি এই শিমগুলি দিয়ে দিব। আমি এই পানিতেই শিমগুলি সিদ্ধ করব। সো এই যে দেখুন, পানিতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে সিদ্ধ, আমি চলে আসলাম 5 মিনিট পরে। এই যে দেখুন, আমার শিমগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নেব। সো এই যে দেখুন, আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে। আপনারা সিদ্ধর পরে অবশ্যই, বেশি সিদ্ধ হওয়া লাগবে না, আপনারা সিদ্ধ পরে উঠিয়ে নেবেন। এই যে দেখুন, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই শিমগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি, ঝাল যার যার মতন নেবেন, আমি আমার মতন নিয়েছি। শুকনো মরিচ তুলে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভাজি করে নেব। এই যে দেখুন, ভাজি একেবারে গোল্ডেন করতে হবে না, আমি উঠিয়ে ফেলেছি। আর ওই তেলেতেই আমি দিয়ে দিলাম আমি যে শিম ভর্তা, মানে হাতে ভর্তা করেছি সেটা। সো এই যে দেখুন, এখন আমি এটা বাগার দিয়ে দিলাম। খুবই মজার, খুবই টেস্টি। এই যে দেখুন, যে পর্যন্ত না একটা আঠালো ভাব হবে সে পর্যন্ত ভাজি করব। আমার কিন্তু ভাজি করা শেষ, এখন আমি মরিচ দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। আর আপনারা জানেন হাতে মাখা ভর্তা কিন্তু খুবই মজা লাগে। এখন আমি একটু লবণ দিয়ে মরিচগুলি ঢেলে নিচ্ছি। সো এই যে দেখুন, কতটা লোভনীয়, গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা থাকে আর কিছু লাগে না। সো এই যে দেখুন, আমি ভর্তা করে নিচ্ছি। আমার ভর্তা করা আর হাতে মাখা ভর্তা তো এমনিতেই মজা লাগে। তারপর এইভাবে একবার একটু ট্রাই করে দেখবেন, যারা শিম ভর্তা খান না এইভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজা। ছবি আর এই যে দেখুন, কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু লাগছে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এখানে আপনারা এর সাথে ধনে পাতাও দিতে পারেন, আমার ধনে পাতা নাই তাই আমি এমনিতেই বাগার দিয়ে ই করেছি। সো ভিউয়ার্স, এই দেখুন রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিলাম। সো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।